প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস তোমাদের কাছে এলাম তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের আজকের পাঠ ছবি ও কথা, আমাদের বন্ধুরা। কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা এই ছবিগুলো সম্পর্কে অনেক কথা বলবো। তাহলে চলো আমরা দেখি ছবিতে কি কি আছে। কি আমরা এখানে দেখতে পাচ্ছি ঐশী ও ওমর খেলা করছে। হ্যাঁ, এখানে ওর সীমা আপা আর কে রয়েছে? খালুও রয়েছে। তারা যাচ্ছে কোথায়? সবজি বাগানে এসেছে, তাই না? বলো তারা কি দেখছে? তারা বিভিন্ন সবজি দেখছে। বাহ, কি সুন্দর ফুলও দেখতে পাচ্ছি আমরা, আবার কি পাখিও দেখতে পাচ্ছি। বাহ, কি চমৎকার পাখি, প্রজাপতি, মৌমাছি, আর কত সুন্দর সুন্দর ফুল, ফল, সবজি, তাই না? আমরা এখন দেখি তো এখানে ছবিগুলোতে কি কি আছে। ঐশী আর ওমর কি ওর খালু এবং খালাতো বোন সীমা আপার সঙ্গে কথা বলছে, তাই তো? আর কি দেখছি আমরা? ও মা, কি সুন্দর মাচান, মাচানে লাউ গাছ। বাহ, কি সুন্দর লাউ ধরেছে। ও মা, আবার সাদা সাদা লাউ ফুলও আমরা দেখতে পাচ্ছি। কি ঐশী আর উমর এগুলো দেখছে, তাই না? ওদের অনেক মজা লাগছে। তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। ও মা, এখানে আবার সাদা সাদা বেগুনি রঙের ফুল, কত সুন্দর লাগছে। এবার এখানে কি দেখতে পাচ্ছি? গাছে আবার বেগুনও রয়েছে। উমা, কি সুন্দর পাখিও উড়ছে। বাহ, কি যে ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। এখানে আমরা আবার প্রজাপতিও দেখতে পাচ্ছি। ওরা, ঐশী আর উমর, ওরা দুজনই কত খুশি হয়েছে। আমারও কিন্তু অনেক খুশি লাগছে। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও আছে সাথে। বাড়ির পাশের সবজি বাগানের একদিকে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। শিমের মাচার ওপর ঝুলছে শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। চড়ুই, শালিক ঠোঁট দিয়ে মধু খাচ্ছে ফুল থেকে। মাচার পাশের বেগুন খেতেও ফুলে ভরা, টুনটুনি পাখিরা মধু খাচ্ছে। হলুদ, সাদা, প্রজাপতি আর লাল ফড়িংও উড়াউড়ি করছে। চলো এবার আমরা কি আরও সবজি বাগান দেখতে পাচ্ছি। বাহ, কি চমৎকার লাগছে। এখানে আবার আমরা কি দেখতে পাচ্ছি? মৌচাক, আম গাছে। ও মা, আবার পাখিরাও উড়াউড়ি করছে। কি ঐশী ওমর কত মজা পাচ্ছে। এবার কি ঐশী ওমরকে কি দেখানো হচ্ছে? আমের মুকুল। তাহলে চলো এবার আমরা দেখি এখানে আবার কি দেখতে পাচ্ছি। এই তো সেই গাছগুলোই, ওরা কি বারবার ঘুরে ঘুরে দেখছে। বেগুন গাছেও ফুল রয়েছে। বা কি সুন্দর মৌমাছি দেখতে পাচ্ছি, প্রজাপতি দেখতে পাচ্ছি। ঐশী ওমর কি যে আনন্দ পাচ্ছে। কি আমাদেরও অনেক ভালো লাগছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আম গাছে কি মৌচাক, আবার কি রয়েছে? আমও ধরেছে, তাই না? বলো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানেও ফুল দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, কত সুন্দর। মনে হচ্ছে কি এই গাছপালাগুলোও কথা বলতে পাচ্ছে। তারা কি করছে? অনেক মজা করছে। এখানে আবার আমরা গাছে গাছে আমের মুকুলও দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে। কি যে চমৎকার এই দৃশ্যগুলো, আমার অনেক ভালো লাগছে। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীটপতঙ্গ খায়, অনেক পাখি আবার মধুও ভালোবাসে। ওরা দেখল একটা আম গাছের ডালে বড় একটা মৌচাক। ওরা খালুর কাছে শুনল, মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য রেণুর সঙ্গে মিলে যায়, তাই গাছে ফল ধরে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। এবার কি সীমা আপা ঐশী আর ওমরের সঙ্গে কথা বলছে। তারা ঘুরে বেড়াচ্ছে, সব দিকে ঘুরে বেড়াচ্ছে। ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল, গাছ আমাদের উপকার করে, একটু ভেবে বলো তো কীভাবে।
উমর খুশিতে হাততালি দিল, বলল, আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি আর কাঠও পাই। খালু বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের সবচেয়ে উপকার করে অক্সিজেন দিয়ে, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি উড়ছে বসছে, সবাই যেন সবার কত আপনজন। চলো আমরা এখন কি দেখতে পাচ্ছি, ও মা কি চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে আমার কি যে ভালো লাগছে। কি তোমাদের ভালো লাগছে না, আমার তো কত কিছু করতে ইচ্ছে করছে। কি তোমরা একটু দেখো তো, দেখো না ছবিটাতে কি কি আছে, দেখে তোমরা নিজে নিজে একটু ভাবো কি কি আছে। বিলের পার ঘেঁষে রয়েছে কৃষকের কুঁড়ে ঘর, দেখতে ভালোই লাগে, বিলে ফুটে আছে নানা রঙের শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল, এর গোল গোল পাতাগুলো মকমলের মতো কোমল ও মসৃণ। বিলে ফোটা শাপলার অপরূপ সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দেয়। কি তোমরা তোমাদের নিজের ভাবনাগুলো ভাবো এবং কি বলো, আমি শুনতে চাচ্ছি। চলো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আরও সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে অনেক ভালো লাগছে। এটি গ্রাম বাংলার চিরায়ত রূপ, দুইটি শিশু যারা গ্রাম বাংলার প্রতিনিধি, ছেলেটি নৌকা বাইছে আর মেয়েটি শাপলা ফুল সংগ্রহ করছে, তারা মনের সুখে নদীর বুকে ভেসে বেড়াচ্ছে। কি যে সুন্দর লাগছে, আমারও খুব যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এখনই চলে যাই। কি এখানে আমরা কি আর একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি, কি দেখো তো ছবিটা আমাদের কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। অনেকগুলো ছেলে মেয়ে পাড়ে বসে আছে, একটি মেয়ের হাতে রয়েছে ফুলের মালা, এটা সে কাউকে পরাতে চায়। অন্য ছেলে মেয়েদের কেউ কেউ উল্লাস করছে এবং কেউ কেউ চুপচাপ বসে আছে তা উপভোগ করছে। কি তারা কত মজা করছে, কেউ আবার ছুটে আসছে, আবার অনেকে খেলা করছে, পাড়ে বাঁধা নৌকা, কি যে চমৎকার লাগছে। কি আমরা এই আজকের পাঠ থেকে কি দেখলাম, ছবি দেখলাম, আমরা বিভিন্ন রকমের ছবি দেখলাম, এবং কি ছবি যে শুধু দেখলাম তাই না, ছবিগুলোর সঙ্গে দেখে মনে হচ্ছে কি যেন ছবিগুলোও আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমরা তাহলে আমাদের এই যে মনের ভেতরে যে ভাবনা, আমরা যা কিছু দেখি, যা কিছু কল্পনা করি, কি সেগুলো নিয়ে আমরা যদি লিখি, আমরা কি অনেক কিছু প্রকাশ করতে পারি। আমরা কি করব, এরকম নতুন নতুন ছবি কি আমাদের মনের ভেতরে যে ছবিগুলো ভেসে আসে, আমরা সেগুলো কি করব, আঁকার চেষ্টা করব এবং কি বোঝারও চেষ্টা করব যে ছবিগুলো আমাদেরকে কি বলতে চাচ্ছে। তাহলে আমরা কি করব, আজকের যে আমরা এই পাঠটা শিখলাম, এখানে কি কী সম্পর্কে শিখলাম, ছবি ও কথা, তার মানে কি ছবিও আমাদের সঙ্গে কথা বলতে চায়, এক একটা ছবি এক একটা ভাষা প্রকাশ করে। আমরা এরকম ভাষায় বিভিন্ন রকমের ছবি আঁকবো তাই না, ছবি আঁকতেও তো বেশ ভালো লাগে, ছবি আঁকবো, তারপরে আমরা নিজের ভাবনাগুলো সেই ছবিতে তুলে আনবো। আজকের পাঠ আমাদের এই পর্যন্তই, আমরা কি পরবর্তী ক্লাসে আবারও অনেক মজার মজার পড়া নিয়ে আসবো, ঠিক আছে। আমরা তাহলে কি আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।